আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি খুব সহজভাবে তিনটি কেক সাজিয়ে দেখাবো। আর আমি হুইপ ক্রিম এবং বাটার ক্রিম দুই ধরনের ক্রিম দিয়েই কেক সাজাবো। একটি কেক আমি বাটার ক্রিম দিয়ে সাজাবো এবং দুইটি কেক হুইপ ক্রিম দিয়ে সাজাবো। আশা করছি আপনাদের কাছে আমার কেক সাজানোগুলো ভালো লাগবে। আর যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলেই কেক সাজানো সার্থকতা। তো কেক সাজানোর জন্য এখানে আমাদের স্পঞ্জ কেক লাগবে। আমি তিনটি স্পঞ্জ কেক নিয়ে নিয়েছি আর এরকম একটি স নাইফ দিয়ে প্রত্যেকটি কেক এরকম তিন ভাগে ভাগ করে নিয়েছি। আর পারফেক্ট স্পঞ্জ কেকের একটি রেসিপি আমার চ্যানেলে আছে, যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে দেখে নিতে পারেন। কেক সাজানোর জন্য আর যা লাগবে, একটি টার্ন টেবিল। টার্ন টেবিল ছাড়াও কেক সাজানো যায়, কিন্তু টার্ন টেবিল হলে কেক সাজাতে খুব বেশি কষ্ট হয় না। আর লাগবে বোর্ড, তিনটি কেকের জন্য আমি তিনটি বোর্ড নিয়েছি। আর নিয়েছি নোজেল, আমি এখানে চারটি নোজেল দিয়ে তিনটি কেক সাজাবো, কারণ সব নোজেল সবার কাছে থাকে না। এই জন্য আমি চেষ্টা করেছি নোজেলের সংখ্যা কম দিয়ে সহজভাবে ডিজাইনগুলো তৈরি করার জন্য। আর লাগবে পাইপিং ব্যাগ, আর ব্যাগের মধ্যে যেভাবে নোজেল সেট করব ওই বিষয়টাও একটু দেখিয়ে দিচ্ছি, যাতে বুঝতে কষ্ট না হয়। নোজেল দেওয়ার পরে ব্যাগের অতিরিক্ত যে অংশটুকু আছে একটি কেচি দিয়ে কেটে নিব। আর নিয়ে নিয়েছি এইখানে হুইপ ক্রিম এক কাপ, দুধ আধা কাপ, আইসিং সুগার 1/4 কাপ। এখন একটি মিক্সিং বোলে বরফ ঠান্ডা হুইপ ক্রিম নিয়ে নিব, আর হুইপ ক্রিমটা বরফ ঠান্ডাই হতে হবে। এখন বিটারের স্পিড মিডিয়ামে দিয়ে 6 থেকে 7 মিনিট বিট করে নিলেই হুইপ ক্রিম হয়ে যাবে। আর আইসিং সুগারটা মিলাবেন যখন দেখবেন এরকম একটু ডিজাইনের মতো হয়েছে, তখন আইসিং সুগারটা মিলিয়ে নেবেন। আমি এইখানে 1/4 কাপ আইসিং সুগার মিলিয়ে নিয়েছি, কারণ হুইপ ক্রিম একটু মিষ্টি হয়, তো আমার কাছে এই মিষ্টিটাই পারফেক্ট লাগে। যদি আপনাদের কাছে মনে হয় যে আরেকটু মিষ্টি দিবেন তো দিয়ে নিতে পারেন। আর দিলাম 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এখন আমি আবার 2 থেকে 3 মিনিট বিট করে নিব। তো 2 থেকে 3 মিনিট বিট করে নেওয়া হয়ে গেলে এখান থেকে আমি ক্রিম তুলে নিব অন্য অন্য রং মিলানোর জন্য। তো আমি এইখানে সবুজ রং দিয়ে নিব পাতা তৈরি করার জন্য। আর এরকম একটি গ্লাসে নিয়ে বিটারের সাহায্যে রং মিলিয়ে নিলে রং মিলানোর কাজটা খুব সহজ হয়ে যায়। তো আমি এখন বোর্ডের উপরে একটু ক্রিম দিয়ে নিব যাতে কেক মুভ না করে। এখন আমি সবার প্রথমে যেই স্লাইস করে নিয়েছি উপরের পিস, ওই পিসটা সবার নিচে দিয়ে নিব। নিচে দিয়ে ঠান্ডা করা দুধ কেকের উপরে এরকম দিয়ে দিব যাতে কেক সফট থাকে। কেকের দুধের সাথে আমি সামান্য চিনি এবং ভ্যানিলা এসেন্স দিয়ে নিয়েছি। আর ক্রিমটা এরকম পাইপিং ব্যাগে ঢুকিয়ে দিলে ক্রিম দেওয়াটা খুব সহজ হয়ে যায়। একইভাবে আমি প্রত্যেকটা লেয়ার এরকম করে দিয়ে নিব। আর একটি প্যালেট নাইফের সাহায্যে একটু সমান করে নিব। এখন উপরে বেশ কিছুটা ক্রিম দিয়ে প্যালেট নাইফের সাহায্যে কেকের চারিদিকে দিয়ে কোট করে দিব। আর আমি এখানে খুব বেশি ক্রিম দিব না, কারণ আমার কাছে খুব বেশি ক্রিম ভালো লাগে না। যদি আপনাদের কাছে ক্রিম বেশি ভালো লাগে তাহলে আরও দিয়ে নিতে পারেন। আর সাইডে আমি এরকম একটু দাগ টেনে ডিজাইন করে দিচ্ছি, উপরেও একই ডিজাইন করে দিব। আর এখন ক্রিম ব্যাগে নিয়ে নেওয়ার বিষয়টা দেখিয়ে দিচ্ছি। এরকম গ্লাসের মধ্যে ব্যাগ দিয়ে তারপরে ক্রিম নিয়ে নিলে খুব সহজ হয়ে যায়। আর আমি এইখানে 2D নোজেল দিয়ে নিচের বর্ডার করে নিচ্ছি, একটু সামনের দিকে নিয়ে তারপরে পিছনের দিকে নিলেই এরকম ডিজাইন তৈরি হয়। একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন আমি কীভাবে ডিজাইনগুলো করে নিচ্ছি।
एक ही नोजेल दिए ऊपरे किसु गोलाप तैरी करे निब। ऊपरेर बॉर्डरटा आमी गोलाप दिए ही करब। तो देखुन आमी किभाबे गोलापगुलो दिच्छी। तो एके एके आमी सब गोलापगुलो दिए तारपरे लिप नोजेल दिए किसु पाता तैरी करे दिब। আর মাঝখানে দুইটি চেরি দিয়ে দিয়েছি। এখন আমি এখানে নিয়ে নিয়েছি বাটার 300 গ্রাম। বিট করে যখন বাটার এরকম লাইট কালার হয়ে আসবে তখন দিয়ে দিব এখানে আইসিং সুগার আধা কাপ দিয়ে আবার বিট করে নিব। আর দিয়ে দিব এখন ভ্যানিলা এসেন্স, ভ্যানিলা এসেন্স 1 চা চামচ দিয়েও বিট করে নিব। বিট করে তারপরে বিট মেশিন তুলে নিব। আমরা এখন যে কেকটা তৈরি করব ওই কেকটা বাটার ক্রিম দিয়ে তৈরি করব। তো আমি প্রথম কেকটা যেইভাবে লেয়ার লেয়ার করে ক্রিম দিয়ে এবং দুধ দিয়ে পুরো কেক কভার করে নিয়েছি, এই কেকটাও আমি একইভাবে করে নিব। আর এই কেকটা আমি বাস্কেট কেক তৈরি করব। তো বাস্কেট নোজেল নিয়ে নিয়েছি আর বকুল ফুলের যে ডিজাইন হয় ওই নোজেলটা নিয়ে নিয়েছি। তো আমি এখন বাস্কেট ডিজাইন করে নিব উপরে, একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন। এরকম লম্বা দাগ কেটে নিয়ে একদিকে আবার অন্য দিকে একটু এরকম দিয়ে নিলেই হয়ে যায়। তো একে একে আমি এরকম করে লাইন করে করে দিয়ে পুরো কেকের 3 ভাগ বাস্কেট এঁকে নিয়েছি এবং বাকি 1 ভাগে 4টি গোলাপ তৈরি করে তারপরে কিছু পাতা তৈরি করে দিব। আর যার কাছে যেই রং ভালো লাগে ওই রং দিয়ে নিতে পারেন। আমি সাইডেও এরকম বাস্কেট ডিজাইন করে দিব আর উপরে এবং নিচে বর্ডার বকুল ফুল বের হয় ওই নোজেল দিয়ে সাজিয়ে দিয়েছি। আশা করছি আপনাদের কাছে এই কেকটিও ভালো লাগবে। আর 3 নম্বর যে কেক, এই কেকটা হুইপ ক্রিম দিয়ে সাজাবো। আমি প্রথমে যে 2টি কেক যেইভাবে সাজিয়েছি বা ক্রিম দিয়ে কভার করেছি একইভাবে ক্রিম দিয়ে কভার করে সাইডে সাজিয়ে দিচ্ছি লিপ নোজেল দিয়ে। একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন যে আমি লিপ নোজেল দিয়ে কিভাবে পুরো কেক এরকম করে সাজিয়ে নিব। তো পুরো কেক যখন এরকম সাজিয়ানো হয়ে যাবে তখন উপরে 2D নোজেল দিয়ে গোলাপ তৈরি করে দিব 3টি, আর 2D নোজেল দিয়ে ছোট ছোট এরকম ফুল তৈরি করে দিব। এখন কিছু পাতা তৈরি করে দিব পাতা তৈরি করার নোজেল দিয়ে। আর এখানে নোজেল ছাড়া আমি পাইপিং ব্যাগে কিছু ক্রিম নিয়ে তারপরে এরকম ডিজাইন করে দিলাম। আর যদি কারো নাম লেখার থাকে, যে কোনো বিশেষ দিনে যদি কেকটি তৈরি করা হয় তাহলে ফাঁকা জায়গায় নাম লিখে নেওয়া যায়। তো আমি কেকগুলো গিফট দেওয়ার জন্য তৈরি করেছি, এই জন্য কোনো নাম লিখলাম না। আমার কেক তৈরি করা এবং সাজানোটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আজকে তাহলে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।